বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম রাউজানের সংসদ সদস্য বি এম ফাজ করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ মুস্তফা কেন্দ্রীয় কমিটি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিমুদ্দিন শিকদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুদার উপস্থিত ছিলেন মুসাফা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আলহাজ নুর মোহাম্মদ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জবরুদ্ খান মোহাম্মদ মুর্শাইদুল ইসলাম সহ আরও অনেকেই